সাহর জুতি লৈ বহি থাকিলে বরবাদ হব বিরোধী নির্বাচন আগুয়াব বিজেপি সাজু ইপিনে ঠেহেই ভঙা নাই বিরোধীর সঙ্গীর পাঁচ রাজ্যর বিধানসভার নির্বাচনী ফলাফলের পিছতেই অত্যন্ত উৎসাহী হয়ে পড়েছে বিজেপি দল। অপ্রত্যাশিত ফলাফলত নিজেই হতভম্ব হয়েছে বিজেপি। বিজেপিয়ে আশা করেছে যে যেহেতু উত্তর ভারতের হিন্দি বলয়ের তিনিখন রাজ্যতে বিজেপিয়ে অত্যন্ত ভাল ফলাফল দেখাবলে সক্ষম হল, সেয়ের আগন্তুক লোকসভার নির্বাচন সহজ হয়ে পড়ব। তদুপরি অহা 22 জানুয়ারীত রাম মন্দির উদ্বোধন হব। এই উদ্বোধন কার্যসূচীত মুঠ 7,000 VVIPয়ে অংশ লব। সমাজের সকল শ্রেণীর লোককে এই উদ্বোধনী কার্যসূচী আমন্ত্রণ জানাইছে মন্দির কর্তৃপক্ষই। অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, কঙ্গনা রানাওত, আশা ভোসলে, ক্রিকেট জগতের শচীন তেন্ডুলকার, ব্যবসায়ী রতন টাটা, গৌতম আদানী, মুকেশ আম্বানী, এই সকল আছে নিমন্ত্রিত অতিথির তালিকাত। রাম মন্দিরের শুভ উদ্বোধনের আগত দেশের হিন্দি বলয়ের রাজ্যসমূহ বিজেপিয়ে এক রামময় পরিবেশের সূচনা করব। সেই অনুসরি প্রভাত ফেরীকে ধরে বিভিন্ন ধর্মীয় কার্যসূচী অনুষ্ঠিত করব বিজেপিয়ে। তদুপরি যোগী আদিত্যনাথের দরে হিন্দু ধর্মের জড়িত সাধু সন্তক এবার লোকসভা নির্বাচনের প্রার্থিত্ব প্রদান করে দেশত এক হিন্দুত্বর পরিবেশ সৃষ্টি করব। একটা সময়তে মোদী শাহ জুটিয়ে এই বিষয়টো গুরুত্ব দিছে যে ইন্ডিয়া মিত্রজোটর দলবুরে যাতে কোনো কারণতে নির্বাচনী রণকৌশল প্রস্তুতর বাবে দীঘলীয়া সময় নাপায়। হাতত 4 মাস আছে যদিও বিরোধীয়ে কাম করবলৈ নিজকে প্রস্তুত করবলৈ হাতত সময় পাব মাত্র 1.5 মাস। ইতিমধ্যে বিজেপিয়ে লোকসভার নির্বাচনের বাবে সকল প্রস্তুতি আরম্ভ করিলে। তদুপরি ধর্মীয় মেরুকরণে সহায় করিব বিজেপিক, লগতে রাম মন্দিরের প্রভাবে প্রভাবিত করিব বিজেপিক। 62% ভোট বিভাজনেই মূল লক্ষ্য বিজেপির। লোহা রঙা হয়ে থাকুতেই গড় দিব খুঁজিছে বিজেপিয়ে। বিজেপির বাবে সবাতোতকৈ ডাঙর মূরর কামরণি হয়েছে ভোট চেয়ার। দেশের জনতার 62% আছে বিরোধীর লগত। কেনবাক যদি বিরোধী ঐক্যবদ্ধ হয় আর একটা সমষ্টিত যদি এগারী প্রার্থী ঠিয় করায় তেন্তে বিজেপির প্রার্থী পরাজিত হওয়াটো নিশ্চিত। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিগত 3 মাস বিরোধীর কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়া নাই, যুক্ত বিরোধীর বাবে একেবারে নয়ার্থক আর বিজেপির বাবে একেবারে ধনাত্মক দিক। 1998 চনতো প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের দিনত 1998 চনের 1 জানুয়ারীত লোকসভার নির্বাচনের দিন ঘোষণা করেছিল আর 12, 16 আর 21 ফেব্রুয়ারীত সমগ্র দেশত 3টা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটা নির্বাচন আয়োগে যেহেতু অঘোষিতভাবে মোদী শাহর আঙুলির ঠারত উঠা বহা করে আছে, গতি নির্বাচনের দিন আগুয়ার বিষয়টি এক প্রকার কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ থাকার দরে। ইপিনে বিরোধীয়ে ডিসেম্বরের মাঝভাগত অনুষ্ঠিত হবলকিয়া বৈঠকত যদি প্রার্থিত্বর বিষয়টি শীঘ্রে সিদ্ধান্ত গ্রহণ করে শীঘ্রে রণনীতি প্রস্তুত করে নির্বাচনী রেলি গণসমাবেশ আদি অনুষ্ঠিত নকরে তেন্তে 2024 চনের লোকসভাত বিজেপির বাবে নির্বাচনী যুঁজর পথটো একবারে মসৃণ হয়ে যে পড়ব সেইটো নিশ্চিত। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।